আমরা যেহেতু 11:15 লম্বা ঘুম দিয়েছি, প্রায় 2 থেকে 10:30 অবধি। বাইরে পুরো বৃষ্টি, সারা রাত বৃষ্টি হয়েছে, আজকে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে। এখানে কোনো রকম জলের লাইনে অসুবিধা হয়েছে, তাই জন্য এখন মিউনিসিপ্যালিটি থেকে লোকজন এসছে। আর সকাল সকাল যদি গরম গরম লুচি, এরকম একটা আলুর তরকারি আর মিষ্টি পাওয়া যায়, মানে মিষ্টিটা তো অলরেডি আমি খেতে শুরুও করে দিয়েছি, এরকম যদি একটা কিছু পাওয়া যায় তার থেকে ভালো কিছু হয় না। বর্ষার সকাল একদম ফাটাফাটি কাটে। ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আমার মনে হয় আজকে সবার মুড এক্সট্রিমলি ভালো আছে। বেসিক্যালি যারা বৃষ্টি পছন্দ করো তাদের জন্য, কারণ আমার মুড খুব ভালো আজকে। আমি বৃষ্টি ভীষণ ভালোবাসি, খুব এনজয় করি। আর স্পেশালি আমি একটা জিনিস খুব ভালোবাসি, ঘুম যে ভাঙবে সেটা বৃষ্টির আওয়াজ। আজকে সেই জিনিসটাই বহুদিন বাদে হয়েছে, বৃষ্টির আওয়াজে আমার ঘুম ভেঙেছে। বাইরে দেখো যদি কাজ থাকে তাহলে তো এরকম বৃষ্টি ভালো লাগে না, কিন্তু যদি কাজ না থাকে, বাড়িতে থাকার দিন হয়, তাহলে অবভিয়াসলি আমি বৃষ্টি ভীষণ এনজয় করি, আমার ভীষণ ভালো লাগে। জামাই ষষ্ঠী কেন বন্ধ করেছি জানিস? প্রথমবার জামাই ষষ্ঠী গেছি, প্রথমে জামাই এসছে, জামাই এসছে, তারপরে খাওয়ালো কি দুসলাই পাউরুটি, একটা আম কাটা। মিথ্যে কথা না, বলো 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 দুসলাই। তখন আমের মানে এই সময় দুসলাই পাউরুটি দুটো, একটা আম কেটে আর কি দিয়েছে না, দিয়েছে একটা মিষ্টি, একটা মিষ্টি, এই হলো সকালের জল খাওয়া শেষ। শেষ তারপরে দুপুরবেলা মা চা দেবেন না? তুমি চা খাও, তোমার গা দেখে তো আমি ছোটবেলা থেকে চা খেলে আর কি রং কালো, ওই জন্য তোমায় চাটা দিচ্ছিলাম না। আমি খাই ভাত, ডাল, এত বড় বাটি মাংস ভর্তি। ওমা টালতে গিয়ে দেখলাম দুটো আলু আর এত বড় বড় দুটো আলু। এই এটা জ্যাম বলেছে, এটা ওর মা করেছে, কত বলেছে জ্যাম। তো আমরা এখন যাচ্ছি খাই। বেদাটা তো অসম্ভব হয়েছে। আকাশ, বৃষ্টিটা একটু ধরেছে, তাই জন্য একটু ছাদে এসেছি। ছাদে এসে একটুখানি, এটা হচ্ছে শ্রীর সব থেকে ফেভারিট জায়গা, মানে ওর বাড়ি, এটা তো আগে ওদের বাড়িই ছিল, সেটা পরে রিকনস্ট্রাক্ট হয়ে ফ্ল্যাট হয়ে গেছে। তো তখন ওর ফেভারিট জায়গা ছিল ছাদ, এখন ওর ফেভারিট জায়গা হচ্ছে ছাদ। আচ্ছা, বোনেরা বেরোচ্ছে, বোনেরা বেরোচ্ছে, বোনেরা বেরোচ্ছে। টাটা টাটা, সাবধানে। এইসব ওয়েদার মাঝে মাঝে লাগে, মানে এইসব ওয়েদার পেলে না মাঝে মাঝে মানুষের কবিত্ব বেরিয়ে আসে, কারোর রান্না করার মুড চলে আসে। হিডেন ট্যালেন্টস যেগুলো থাকে, যেগুলোর মধ্যে তোর একটাও কিছু নেই, তাই তো? আছে কন্টেম্পোরারি ডান্স। কন্টেম্পোরারি ডান্স, আগের ভিডিওতে সবাই ওর কন্টেম্পোরারি ডান্স নিয়ে পূজায় করেছে, সবাই রিকোয়েস্ট আসছে ওরম ধরনের একটা কন্টেম্পোরারি পারফরম্যান্স, ডান্স পারফরম্যান্স করার জন্য। এখানে একটা কলা গাছ ছিল, তো আমাদের যখন বাড়ি ছিল ওই কলা গাছটা আমার পুরো জানলাতে এসে লাগতো, আর প্রচুর শুয়োপোকা হতো কলা গাছ। মোচা 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 গাছও ছিল, মোচা গাছ হয় না, কলা গাছের এটাই মোচা। না না, এটা কাঠ নয়। শ্রী বৃষ্টি জোরে পড়া শুরু করেছে, বৃষ্টি জোরে পড়া শুরু করেছে, এবার আমরা যাবো। কিন্তু তার মাঝখানে শ্রী যা বলে দিয়েছে, আজকের এটাই এপিক, কলা গাছের পাশে মোচা গাছ হতো না, পাশে ছোটবেলা যে কত শুয়োপোকা রে খেয়েছি, মানে পুরো একবার পুরো জামার ভেতর ঢুকে পুরো পিঠ আমার সব রোয়া হয়ে গেছিল, হাত, বাড়ির সবাই। তো লাস্টে আমরা বলেছিলাম যে তোমরা খাবে মোচা আর আমরা খাবো শুয়োপোকার খোঁচা, এবার গাছটা কাটো। মানে লিটারালি আমরা এরকমভাবে গিয়ে বলে ওদেরকে গাছ কাটিয়ে সেই সেই একটা মানে আমাদের ফেস ছিল শুয়োপোকার। আর এই শুয়োপোকার কথা বলতে বলতেই শুয়োপোকার খোঁচার মতন বৃষ্টির খোঁচা শুরু হয়ে গেছে, অলরেডি বৃষ্টি জোরে পড়তে শুরু করে দিয়েছে। সো আমরা যাচ্ছি এখন নিচে বৃষ্টিতে ভিজে, আমাদের এখন ঠান্ডা লাগানোর কোনো ইচ্ছে নেই এই সিচুয়েশনে। সো নিচে গিয়ে দেখা হচ্ছে, চলো। সো এখন বাজে হচ্ছে দুপুর 3টে, টান টান করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, এখন জাস্ট খেতে বসবো। কি খাচ্ছি মানে জামাই ষষ্ঠী কালকে রাত্রেবেলা 12টার সময়, অত খাওয়ানোর পরেও আজকে এদের খাওয়ানো শেষ নেই। আজকে আবার মানে সেই লেভেলে খাওয়া দাওয়া শুরু করেছে, চিংড়ি, মাটন, মিষ্টি সব কিছু শুরু করে দিয়েছে দেওয়া। আমি বারণ করেছিলাম, কারণ রোজ রোজ এরকম ভারী খাওয়ার খাওয়াটা মানে শরীরের জন্য খুব একটা ভালো না,
বাট কে কার কথা শোনে, কাকিমা কিছুই শোনেনি, কাকুও শোনে না। আর যেটা বলছিলাম যে সবাই মিলে কাকু আর কাকিমা কোনো কথা শোনেনি, আজকেও ভারী খাবার দাবার করার প্ল্যান করেছে, যেরকম করে আজকেও মানে সেই লেভেলে সাজিয়ে দিয়েছে যে চিংড়ি, মাটন, ডাল, রসমাধুরি, মিষ্টি, পাঁপড়। আমি বারবার বলেছিলাম যে আজকে এত ভারী খাবার দাবার করার দরকার নেই। আজ আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, আমার ফেভারিট কর্নার কোনটা, এটা আমার বেডটা। অফিস থেকে এসেই আমার যেটা কাজ ছিল হাত পা ধুয়ে একদম ওই পোর্শনটায় চলে যাওয়ার, ওইখানে গিয়ে আমি বালিশ নিয়ে বসবো, গান শুনি, কফি খাই, চা খাই, মুভি দেখছি, গল্প করছি, যাই করি না কেন, যাই করি না কেন আমি ওখান থেকে উঠতাম না, বিকজ আমার এই ভিউটা আমার খুব ফেভারিট, আর এটা আমি খুব মিস করি এখন, এই ভিউটা আমি ভীষণভাবে মিস করি, এই চারতলার ওপর থেকে এই ভিউটা সিরিয়াসলি ভীষণভাবে আমি মিস করি, আমার ভীষণ পছন্দের ভিউ এটা। এখন ঘড়িতে বাজে রাতের 9:45, আমরা বেরোচ্ছি এখন, আকাশ রেডি বেরোনোর জন্য, টাটা। আসে খায় দায় আবার পোটলা বেঁধে নিয়েও যায়, আমরা এমনিও বাঙাল, প্লাস ওইটাই আমরা পুরোপুরি একদম কথায় কাজে আমরা ওই জিনিসটা করছি, আমরা এসেছি, খেয়েছি, দিয়েছি, আবার নিয়ে যাচ্ছি। পুরোনো দিনের ওই ঈদের গল্পগুলো হয় না, যে যেগুলোতে বলে যে রাত বাইরে খুব বৃষ্টি পড়ছে, ডাক বাংলোতে রয়েছে, আর সেখানে চিকেনের ঝোল আর রুটি পাওয়া যায়, আর সেটা খাওয়ার পর কিছু একটা ঘটে, নরম লেভেলে একটা থ্রিল হচ্ছে, মানে একদম বাড়িয়ে বলছে, মানে লিটারেলি তাই, মানে বাইরে এই লেভেলে বৃষ্টি হচ্ছে, মানে তো বোঝাতে পারছি না। হ্যাঁ, আওয়াজটা শুনে বুঝতে পারবে, তার সাথে একটা লাল লাল ঝোল, কম্বোটা বুঝতে পারছো তো? যদি এতক্ষণ দেখেই থাকো তাহলে ডেফিনেটলি লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আচ্ছা, লাল রঙের যে বাটনটা আছে সেটাতে প্রেস করতে ভুলো না, সাবস্ক্রাইব বাটনটা, ওটার উপর নাচো, লাফাও, গাও, বিরিয়ানি খাও, বাট ওটাকে প্রেস করে যাও। সো আজকে আমাদের সাইন অফ করছি, টেক কেয়ার, ভালো থাকো, পরের ব্লগে খুব জলদি দেখা হচ্ছে, বাই।